আসসালামু আলাইকুম। আমাদের আরও একটি নতুন এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো সুপার সফট আর সুপার স্পঞ্জি চকলেট স্পঞ্জ কেক। কোনো বার্থডে কেকের বেস যদি পারফেক্ট হয় তাহলে যে কোনো ক্রিম দিয়ে ক্রিম ফ্রস্টিং করলেই কিন্তু কেকটা খেতে খুব বেশি ভালো লেগে থাকে। এবং আমি আজকে যে রেসিপিতে কেকটা তৈরি করব, তোমরা যদি ট্রাই করো তাহলে চেষ্টা করবে রেসিপিটা হুবহু ফলো করে ট্রাই করতে। তাহলে আমি আশা করছি তোমাদের কেকটা এরকম সুপার সফট আর সুপার স্পঞ্জি হবে। আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো সবার প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 80 গ্রাম পরিমাণ ময়দা, এবং সবগুলো শুকনো উপকরণকে একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। তারপর চেলে নিচ্ছি 20 গ্রাম পরিমাণ কোকো পাউডার। আর আমি আজকের রেসিপিটা গ্রামের মাপে করছি, তবে তোমরা যদি মেজারমেন্ট কাপের মাপে করতে চাও সেক্ষেত্রে আমাদের ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশন চেক করলে তোমরা কাপের মাপও পেয়ে যাবে। তো এখানে 20 গ্রাম পরিমাণ কোকো পাউডারও চেলে নিচ্ছি। কোকো পাউডারটা চালা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 5 গ্রাম বা 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এবং এটাকেও খুব ভালোভাবে চেলে নিচ্ছি। সবগুলো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে একটা হুইস্কার দিয়ে একটু হুইস্ক করে এই শুকনো উপকরণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য একটা কাপে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণ দুধ, আর এই দুধটা অবশ্যই গরম থাকতে হবে। এবার এই 50 গ্রাম দুধের ভিতর আমি দিয়ে দিচ্ছি 15 গ্রাম পরিমাণ রান্নার সয়াবিন তেল। এই লিকুইড মিক্সারটাতে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন বা চকলেট পেস্ট। এখানে কিন্তু কোনো ধরনের মেল্টেড ডার্ক চকলেট বা চকলেট সস ব্যবহার করা যাবে না, এখানে চকলেট ইমালশনটাই ব্যবহার করতে হবে। আর যাদের কাছে চকলেট ইমালশন না থাকবে তারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স ব্যবহার করতে পারো। তবে আমার মতন চকলেট ইমালশন ব্যবহার করলে কেকের টেস্টটা বহুগুণে বেড়ে যায় এবং কেকটা অনেক চকলেটই হয়। এইবার বড় সাইজের একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 4টা রুম টেম্পারেচারে থাকা ডিম। এই ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, কোনো ধরনের ঠান্ডা ডিম এখানে নেওয়া যাবে না। এবার আমি ডিমের সাদা অংশ এবং কুসুমের অংশটাকে আলাদা না করেই একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত না একটু ফোমি হয়ে যাচ্ছে। যখন দেখা যাবে যে এরকম একটু ফোমি হয়ে গিয়েছে তখন এখানে অ্যাড করে দিতে হবে চিনি 100 গ্রাম পরিমাণ। আর এখানে কিন্তু আমি আস্তদানার চিনি ব্যবহার করছি, কোনো ধরনের আইসিং সুগার এখানে ব্যবহার করা যাবে না। এবং চিনিটাকে একবারে দিয়ে দেওয়া যাবে না, ধাপে ধাপে দিয়ে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট ফোম তৈরি হয়ে যাচ্ছে। আর এই কাজটা করে নিতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতন সময় লাগবে। আর এই পুরাটার সময় বিটারটাকে মিডিয়াম স্পিডে রাখতে হবে, মিডিয়ামের থেকে হাই বা লো করা যাবে না। প্রায় 5 থেকে 6 মিনিট বিট করার পর দেখা যাবে যে এরকম ডিমটা সাদা হয়ে গিয়েছে এবং একটু ফোমি হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের এই ডিমের মেরাংটা একেবারে রেডি। তো এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আর এই পার্টটা সব থেকে কেয়ারফুলি করতে হবে, এই পার্টটায় কোনো গড়বড় হয়ে গেলে কিন্তু কেকটাই নষ্ট হয়ে যাবে। আমরা আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণকে আমি অফ ক্যামেরায় আরও একবার চেলে নিয়েছি। মোট কথা এই শুকনো উপকরণগুলোকে 2 বার চেলে নিতে হবে, এতে করে কেকটা খুবই পারফেক্ট হবে। আমরা আগে থেকে যে ডিমের ফোমটা তৈরি করে নিয়েছিলাম সেই ফোমটাতে কিছুটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে একটা হ্যান্ড বিস্ক দিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, কোনো প্রকার তাড়াহুড়া করলেই কিন্তু আমাদের কেকটা পারফেক্ট হবে না। অনেকে বলে কেকটা চুপসে যায়, কেকটা হার্ড হয়ে যায়, কেকটা স্পঞ্জি হয় না। এই কাজটা যদি পারফেক্টলি করা যায় তাহলে কিন্তু আমাদের কেকটা একদম পারফেক্ট হবে। আর এই শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না, প্রায় 3 থেকে 4 বারে দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আমি পুরাটা শুকনো উপকরণই 3 থেকে 4 বারে দিয়ে আলতো হাতে হ্যান্ড পিস্ক দিয়ে মিশিয়ে নিলাম। আর এই কাজটা আমি আবারও বলছি যে এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, কোনো প্রকার তাড়াহুড়ো এখানে করা যাবে না। এবার আমরা আগে থেকে যে লিকুইড মিক্সারটা করে রেখেছিলাম চকলেট তেল এবং দুধের, সেটাই পর্যায়ে কুসুম গরম অবস্থায় থাকতে হবে। আর এই মিক্সারটা কিন্তু কোনোভাবে ঠান্ডা করে ফেলা যাবে না, কিংবা অতিরিক্ত গরম অবস্থায়ও এই ব্যাটারের সাথে মেশানো যাবে না। তো এইবার এই লিকুইড মিক্সারটাকেও আমি এই ডিমের মেরাঙের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই কাজটাও 2 থেকে 3 বারে করে নিতে হবে,
একবারে কিন্তু পুরাটা দিয়ে ফেলা যাবে না, এবং এটা দিয়েও সেম ভাবে হুইস্কটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এই ব্যাটারটাকে করে নিতে হবে। আর পুরাটা ব্যাটার মিশানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না, খুব আস্তে আস্তে এই কাজগুলো করতে হবে, না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এইবারে ব্যাটারটাতে ফিনিশিং একটা টাচ দেওয়ার জন্য একটা স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের থেকে উপরের ব্যাটারগুলোকে একটু আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে, আর এই স্প্যাচুলার কাজটাও খুবই আলতো হাতে করতে হবে। আর এই কাজটা করার একটাই কারণ, যাতে কেকটা বেক হওয়ার পরে মাঝখানে দলা দলা হয়ে না থাকে। এবার এখানে আমি 8 ইঞ্চি সাইজের রাউন্ড একটা প্যান নিয়েছি, তোমরা চাইলে 8 ইঞ্চি সাইজের যে কোনো প্যান নিতে পারো, আমি রাউন্ড শেপের প্যান নিয়েছি। আর আমি প্যানের নিচে একটা কাগজ বসিয়ে দিয়েছি, আর এরকম প্যানে মানে অ্যালুমিনিয়ামের প্যানে কোনো ধরনের তেল ব্রাশ করার কিন্তু কোনোই দরকার নেই, জাস্ট নিচে একটা কাগজ দিয়ে দিলেই হবে। এবার উপর থেকে আমি কেকের পুরোটা ব্যাটার দিয়ে নিলাম এবং একটা কাঠির সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে যেটা হবে কেকটা ইভেনলি বেক হবে, কোনো দিক দিয়ে উঁচা নিচু হয়ে বেক হবে না। এবার আমি কেকের মোলটাকে একটু ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। আর আজকের কেকটা যেহেতু আমি চুলায় বেক করব, তার জন্য চুলায় বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে ঢাকনা ঢেকে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য, এবং 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কেকের মোলটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা ঢেকে এটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে, কোনো প্রকারের হাই বা মিডিয়াম লোতে এটা রাখা যাবে না। প্রায় 30 থেকে 35 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা কি পারফেক্টলি বেক হয়েছে নাকি। যদি টুথপিকটা একেবারে ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে আমাদের কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আর বেক হয়ে যাওয়ার পর এবার কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটা বেক হয়ে যাওয়ার সাথে সাথে কেকটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং একটা প্লাস্টিক র্যাপার বা পলিথিন বা যে কোনো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ঢেকে দিলে যেটা হবে, কেকের ভিতরের ময়েশ্চারনেসটা বজায় থাকবে এবং কেকটা খুব বেশি স্পঞ্জি হবে আর খুব বেশি সফট হবে, তাই এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। তো এভাবেই আমি ঢেকে রেখে দিব কেকটাকে যতক্ষণ পর্যন্ত না কেকটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এই ঠান্ডা হতে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে। তো ফিরে আসছি কেকটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পর। আমি কেকটাকে সারা রাতের জন্য এইভাবেই মুড়িয়ে রেখে দিয়েছিলাম, এতে করে কেকটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি প্লাস্টিক র্যাপারটাকে খুলে ফেলবো। তো আমি উপর থেকে প্লাস্টিক র্যাপারটাকে সরিয়ে নিলাম এবং একটা স্প্যাচুলা দিয়ে আমি সাইডের পাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। আর তোমরা নিশ্চয়ই এখনই দেখে বুঝতে পারছো যে কেকটা কতটা ময়েস্ট আর কতটা স্পঞ্জি হয়েছে। তো এবার কেকটাকে আমি একটা বোর্ডের উপর মোল্ড আউট করে নিচ্ছি। তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম, এবার একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছো যে কেকটা কতটা স্পঞ্জি। আর তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে এক্সাক্ট রেসিপিটাতে ট্রাই করবে, এতে করে তোমাদের কেকটাও এতটাই সফট আর স্পঞ্জি হবে। আর আমি লাস্টেও একবার বলে নিচ্ছি যে আমি আজকে কেকটাকে গ্রামের মাপে তৈরি করেছি, তবে তোমরা যদি মেজারমেন্ট কাপের মাপে তৈরি করতে চাও সেক্ষেত্রে স্ক্রিন ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনটা চেক করলেই তোমরা কাপের মাপও পেয়ে যাবে। তো এবার আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি, আর এই কেকটা দিয়ে কিছুদিন পরেই 2-3 দিনের ভিতর আমার চ্যানেলে তোমরা খুবই চমৎকার একটা ডেকোরেশন পাবে, সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকতে হবে। তো আমাদের আজকের রেসিপিটা এতটুকুই, আমি আশা করবো আমাদের আজকের রেসিপিটাও তোমাদের কাছে খুবই ভালো লাগবে, এবং তোমাদের ভালো লাগলেই কিন্তু আমাদের সার্থকতা। তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিবে ভিডিওতে, শেয়ার করবে ভিডিওটি, আর কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবে, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফাইড হয়ে যাবে। সো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল, আল্লাহ হাফেজ।